গোপনে নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। নাবালিকার বিয়ের প্রস্তুতি প্রায় শেষ, তবে তার আগে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায় বিয়ে বাড়ির আসরে পৌঁছে নাবালিকার বিয়ে রুখে দিলেন চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। 18 বছরের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, বোঝানো হলো নাবালিকার পরিবারকে। এরপরই নাবালিকার বিয়ে বন্ধে উদ্যোগী হলেন তারা। শুরু হয়েছিল বিয়ের প্রস্তুতি, চলছিল রান্নাবান্না, এ পর্যন্ত সবই ঠিক। তবে পাত্রী নাবালিকা, এই খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। ঘটনাস্থল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকা। সোমবার রাতে বিয়ের আয়োজন ছিল, তার আগে চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা বিয়ে বাড়ির আসরে পৌঁছে নাবালিকার বিয়ে রুখে দিলেন। চাইল্ড লাইন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বিয়ে বাড়িতে পৌঁছে জানতে পারলেন পাত্রী জেমুয়া ভাদুপালা বিদ্যাপীঠের 9ম শ্রেণীর পড়ুয়া। 18 বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, এই বিষয়টি বোঝানো হলো নাবালিকার পরিবারের সদস্যদের। জানা গিয়েছে লাউধার রাঙামাটি এলাকার এক যুবকের সাথে জেমুয়া এলাকার ওই নাবালিকার বিয়ে হচ্ছে। গোপন সূত্রে এই খবর পেয়ে লাউদহা ব্লকের যুগ্ম বিডিও প্রসেনজিৎ সামন্তর নেতৃত্বে চাইল্ড লাইন ও নিউ টাউনশিপ থানার পুলিশ একযোগে পৌঁছে যায় 9ম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ের আয়োজনের আসরে। এরপরই নাবালিকার বাবা মার কাছে নাবালিকার বয়সের প্রমাণপত্র ও আধার কার্ড নেওয়া হয়। সবকিছু দেখার পর শেষ পর্যন্ত ওই নাবালিকা ও তার পরিবারকে জেরা শুরু করে দেন লাউদহা যুগ্ম বিডিও প্রসেনজিৎ সামন্ত ও চাইল্ড লাইনের সদস্যরা। এরপরই পরিবারের সদস্যরা স্বীকার করে নেন নাবালিকার বিয়ে দেওয়ার কথা। আমরা কি করছিলাম যে মেয়েটার বিয়ে দেবো, ঠিক আছে, আমার গ্রামের সম্পাদক আমাকে বার অবজেকশন দিয়ে গেল প্রশাসন থেকে যে তুমি বিয়ে বন্ধ করো, এমনি লোকজন বলেছে যখন তখন খাইয়ে দাও কিন্তু বিয়ে বন্ধ করো। আমি বিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু লোকজনের আয়োজন করছি প্রশাসনের। প্রশাসন কি বলছে? প্রশাসন বন্ধ করতে বলেছে। কি পড়ে, কোন ক্লাসে পড়েন? ক্লাস নাইনে। কোন স্কুল? জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। মানে হঠাৎ করে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার পাড়ায় খারাপই দেখছি, ওই জন্যই যে না মেয়েটার বিয়ে দিয়ে রেখে দিই। আমি মনে বিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে 1-2 বছর রাখবো, বাড়িতেই থাকবে, এখন পাঠাবো না, ঠিক আছে, সে এত মেয়েটার একটু ই থাকবে ভালো। তো সেটা প্রশাসন বলছে না। হ্যাঁ, কোথায় বিয়ে দিচ্ছিলেন? রাঙামাটি গ্রামে, লাউদুয়ারা গ্রামে। কি করেছিল ছেলে? রাজমিস্ত্রির কাজ। অবিলম্বে বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। নাবালিকার পরিবারের সদস্যরা বাধা দিতে এলে লাউদহা ব্লকের যুগ্ম বিডিও প্রসেনজিৎ সামন্ত সাফ জানিয়ে দেন সরকারি কাজে বাধা দিলে আইন মাফিক ব্যবস্থা নেবেন তারা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় বিয়ে বাড়ির আসরে। পরে নাবালিকা সহ তার বাবা মাকে নিউ টাউনশিপ থানায় নিয়ে যায় পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এ বিষয়ে লাউদহা ব্লকের যুগ্ম বিডিও প্রসেনজিৎ সামন্ত জানান নাবালিকার বিয়ে চলছে এই খবর পেয়ে তারা এসেছিলেন। এরপরই বিয়ে বন্ধ করে দিতে উদ্যোগী হন তারা। বিয়ে হচ্ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে মেয়ের বয়স 18 হয়নি, আমরা খবর পেয়ে সেখানে এলাম, সেখান থেকে বিয়েটা আটকালাম। সোমবার সকালে নাবালিকার বিয়ে রুখে দিয়ে প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকায় বসবাসকারী বাসিন্দারা।
দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাকি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।